কেমন আছে বন্ধুরা? পার্টনার্স লাইফ নতুন ব্লগে সবাইকে স্বাগত, শুভেচ্ছা। ঘর দুয়ার প্রচণ্ড রং শুরু হয়ে গেছে, রংটা অনেক দিন থেকেই করা হবে ভাবা হচ্ছিল। যাক গে, এখন গরমের ছুটি, কোনো তাড়াহুড়ো নেই, সেই জন্য রং শুরু হয়েছে। মোটামুটি রং ঠিকই ছিল, ওপর দিকটা না, নিচের দিকগুলো একটু ড্যামেজ হয়েছে। এই যে ঠাকুরে আসনের অবস্থা, দাদার ঘর হয়ে গেছে, দেখাবো পরে। দাদার ঘরটা ফিনিশ হয়ে গেছে, এই শুক্রবার থেকে শুরু হয়েছে, আর আমার ঘরটা আজকে শুরু হয়েছে। ঠাকুরের এই অবস্থা, ঠাকুর সরিয়ে নিয়ে গেছে এই আসন। আসনটা খুললে আবার কাঠের মিস্ত্রি ডেকে লাগাতে হবে, সে একটার সঙ্গে একটা কানেক্টেড। ওদের বললাম আসন আর খোলার দরকার নেই, যেটা যেটা ওয়াল দেখা যাচ্ছে ওইটা মেকআপ করো সাইড দিয়ে, ব্রাশ দিয়ে। সেই কাজটাই চলছে এখন। যার ঘরে যেদিন রং হচ্ছে তার তো অবশ্য অবশ্যই অসুবিধা, সে আর বলে কোনো লাভ নেই। সুন্দর ঘরে থাকতে গেলে এইটুকু মেনে নিতেই হবে। এখন আজকেই শুরু হলো এই ঘরটা, বলছি 3 দিন সময় লাগবে, দেখা যাক। ফিনিশ হয়ে গেলে আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করব ঘরে কী কালার হলো, কেমন হলো, বন্ধুরাও কমেন্ট করে জানাবে। ঘর যখন রং হচ্ছে চারিদিক এলোমেলো আছে, তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি। যাচ্ছি বিটিএস মেট্রো স্টেশন, আমার কথাই নিশ্চয়ই বন্ধুরা বুঝে গেছে, মানে হাওড়া মেট্রো স্টেশন যাচ্ছি। মেট্রো থেকে হাওড়া টু প্ল্যানেড একটু চাপবো, যদিও মার্চ মাসেই ওপেন হয়ে গেছে, এতদিন যাব যাচ্ছি করে যাওয়া হয়নি। অবশ্যই এক্সাইটেড ছিলাম, গঙ্গার ভেতর দিয়ে টানেলে যাওয়া কি একটা আলাদা অভিজ্ঞতা। মেট্রো তো অনেকই চাপা হয়, মেট্রো রানি চলে গেছে, আলাদা অভিজ্ঞতা। সেই কাজটা করতেই বেরিয়ে পড়েছি, চলুন হাওড়া মেট্রোটা একটু, হাওড়া মেট্রো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থাকুন। আজকে ফার্স্ট দিন, এমনিতে কলকাতায় ভোট ফাঁকা ফাঁকা, ওই জন্য নাহলে এই মেট্রোতে প্রচুর ভিড় হয়। আজকে দেখছি অনেকটাই ফাঁকা ফাঁকা আছে। বৌদি টিকিটের লাইনে গেছে, হাওড়া টু প্ল্যানেট 10 টাকা ভাড়া, ফেয়ারের চারটাও দিয়ে দেবো পরে। সব জায়গায় মেট্রোরই ভাড়া আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেখানে আমরা এখন টিকিট কাটছি, যে গ্রাউন্ডে আমরা হাঁটছি, এটা আমাদের মানে আমাদের লেভেল থেকে খুব প্রায় নিচে নেমেছি, যেটা পুরো দেখলাম এতটাই নিচে নেমেছি। কেন এই ফ্লোর থেকেও আর একবার নেমে তারপরে মেট্রোর ট্র্যাকটা পাবো আমরা, তাহলে কতটা নিচে ঘোরাঘুরি করছি বুঝলাম, কতটা নিচেই ঘোরাঘুরি করছি বুঝে দেখুন। অবশ্য অবশ্যই আমরা খুবই উত্তেজিত, ফার্স্ট ডে, ফার্স্ট রাইড বলে। সব কিছু হয়ে যাওয়ার পর ফাইনালি চলে এসেছি আমরা জায়গা মতো। এই যে দেখুন ট্রেন আসার জন্য ওয়েট করছে সবাই, আমরাও ওয়েট করছি, ট্রেনটা এক্ষুনি এসে যাবে, পরে পরেই ট্রেন। আমরা তো যাচ্ছি স্প্ল্যানেড, চারটেই স্টেশন এখানে হাওড়া ময়দান। আমরা হাওড়া থেকে উঠেছি, তারপরেই মহাকরণ, গঙ্গা পেরিয়ে লাস্ট স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড। তবে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে 500 কত মিটার দেখাচ্ছিল, যেটা গঙ্গার ভেতর দিয়ে গেছে সেটা 45 সেকেন্ডেই মেট্রো ক্রস করে যাবে। তো সবাই বলছে যে ব্লু ব্লু যে দেখা যাচ্ছে, এই যে আমিও দেখানোর চেষ্টা করছি, ডিসপ্লে আছে ট্রেনের ভেতরে, এই যে ব্লু এরিয়াটাই সবাই বলছে এইটা, এই জায়গাটাই নাকি গঙ্গা পেরোচ্ছি। Please mind the gap between the train and the platform.
thank you for traveling with Kolkata Metro. Please remember to take all your belongings with you. আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। ফার্স্ট জুন ভোটের ছুটি থাকলেও আমাদের প্ল্যান ছিল যে স্প্ল্যানেড গিয়ে একটু নিউ মার্কেট ঘোরাঘুরি করব। আমরা লাঞ্চ করে বেরোইনি বাড়ির থেকে, ওরা 10:30-11টায় বেরিয়েছি, বাইরে খাবো এইসব ভেবেছি। তবে স্প্ল্যানেডে পৌঁছে দেখলাম একদম শুনশান, কিছু কিছু ফুটপাত দোকান বসেছে, তাছাড়া আর কিচ্ছু না। নিউ মার্কেট তো পুরো বন্ধ, অত দূর আর হেঁটে যাইনি, তো একটা জুসের দোকান খোলা পেয়েছিলাম, সেখানে একটু বসে জুস খেয়ে নিয়েছি আমরা। তারপরে আর কিছুই করার নেই, আবার ওই মেট্রো ধরে হাওড়া স্টেশনে এসেই বাড়িতে ফিরলাম। এতটা বন্ধ থাকবে ভাবতে পারিনি, তাহলে হয়তো ওই দিনটা আমরা সিলেক্ট করতাম না। তবে এটা ঠিক, মেট্রোটা ভালো করে এনজয় করেছি, কেন কি অনেকটাই ভিড় কম ছিল। ভিডিওটা আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, আর কমেন্ট করে জানাবেন যারা মেট্রো চেপেছেন তারা তো নিশ্চয়ই এনজয় করেছেন, যারা এখনও চাপেননি অবশ্যই অবশ্যই বলবো একবার এই মেট্রোটায় চেপে আসুন, একটা অন্যরকম ফিলিং হচ্ছে যেহেতু আন্ডার ওয়াটার। সেই জন্যে সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি, আবার নতুন ব্লগ নতুন দিনে দেখা হবে। সবাইকে সুস্থ রেখে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো স্পার্টেনাস লাইক বিদায়, বাই বাই।